আমি সাতক্ষীরা থেকে এইখানে মধু সংগ্রহের জন্য অস্ট্রেলিয়া মেলিফেরা প্রজাতির মৌমাছিটা এখানে নিয়ে নিয়ে একটা বক্সে একটা রানী বা কিছু ডন ওয়ার্কার দিয়ে এই বক্সটা সেট করা থাকে। আমার সরিষা ফুল থেকে এই ওয়ার্কারগুলো মধুটা নিয়ে আসে বক্সে, সেইখান থেকে আমরা মধু নিষ্কাশন যন্ত্র দিয়ে এই মধুটা বাইর করি। এইভাবে সপ্তাহে একবার আমরা মধুটা সংগ্রহ করি। আমরা সাতক্ষীরা থেকে আসছি ঘিওরে, আমরা সরিষা ক্ষেতের মাঝে বক্সগুলো রেখে দেই। এক একটা বক্সে 6 থেকে 7টা ফ্রেম আছে, অনেকগুলো মৌমাছি আছে। আমাদের বক্স আছে মোট 150 বক্স। আমরা এই মৌমাছি দল বেঁধে সরিষা খেতে যাই, সরিষা খেত থেকে মধু আহরণ করে নিয়ে আসে। আমরা 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে মধুটা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে মেশিন দিয়ে মধুটা বাইর করি। বাইর করার পরে আমরা বোতলজাত করি, ফ্রেশ মধু মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করি।